আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভ অবস্থায় কখন ভ্রমণ করা যাবে, তাছাড়া ভ্রমণ করতে গেলে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত তাও থাকছে ভিডিওতে। গর্ভাবস্থায় এমন একটা সময় যখন সব কিছুর জন্যই একটু বেশি চিন্তা বা ভেবে কাজ করতে হয়, ভ্রমণও তার ব্যতিক্রম নয়। গর্ভাবস্থার শুরুর এবং শেষের তিন মাস একটু বেশি ঝুঁকিপূর্ণ, তাই এই সময় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আপনি কি গর্ভাবস্থায় ভ্রমণ করতে পারবেন? উত্তরটি হবে হ্যাঁ, তবে অবশ্যই সেটা নিরাপদ ভ্রমণ হতে হবে। গর্ভাবস্থায় কখন আপনি ভ্রমণ করতে পারবেন না, এই নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থায় ভ্রমণ করা তখনই উচিত হবে যখন সে এবং তার ভ্রূণ সুস্থ অবস্থায় থাকবে। এই সময় কোথাও যেতে হলে তো অনেক কিছু লক্ষ্য রাখার পাশাপাশি কিছু সতর্ক অবস্থাও গ্রহণ করে চলাফেরা করা উচিত। অনিরাপদ যাত্রার ফলে অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে, আর তাই এই সময়ে গাড়িতে চড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করাটা অনেক জরুরি, আর তাতে তার ভ্রমণ হবে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময়। গর্ভাবস্থায় নিরাপদে জার্নি করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তা নিয়ে আজকের ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। প্রথমত ডাক্তারের পরামর্শ নেওয়া। প্রেগনেন্ট অবস্থায় কোথাও যেতে হলে তার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি যদি দূর পথে জার্নির ক্ষেত্রে অনুমতি দেন তাহলেই কেবল যাওয়া যাবে, কারণ এই অবস্থায় গর্ভবতী এবং তার অনাগত সন্তানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা ক্ষতির আশঙ্কা আছে, সেসব বিষয় থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করা উচিত। মূলত বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে গর্ভকালীন সময়ে প্রথম তিন মাস এবং শেষের তিন মাস জার্নি বেশি ঝুঁকিপূর্ণ। প্রেসক্রিপশন এবং ওষুধপত্র সাথে রাখা। এই সময়ে প্রয়োজনীয় হেলথ রিপোর্ট সবসময় সাথে রাখা উচিত, এছাড়াও ডাক্তারের প্রেসক্রাইব করা জরুরি ওষুধপত্র অবশ্যই সাথে রাখতে হবে। এছাড়াও কিছু বাড়তি মেডিসিনও সাথে রাখলে ভালো হয়, কারণ বিশেষ প্রয়োজন মুহূর্তে তা কাজে দিবে। এক্ষেত্রে একটি ছোট ব্যাগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, দরকারি ওষুধ, প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট ইত্যাদি ভরে হাতের কাছে রাখতে হবে। গর্ভবতী নারীর ভ্রমণসঙ্গী এসব ব্যাপারে ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। আরামদায়ক পোশাক পরিধান করা। গর্ভাবস্থায় হালকা রঙের সুতির ঢোলাঢালা কাপড় চোপড় পরিধান করলে আরাম পাওয়া যায়। এ সময় ভারী জমকালো কারুকাজ করা জামা কাপড় এড়িয়ে চলাটাই উচিত। গরমের দিনে কালো রঙের পোশাক পরলেও বেশি গরম অনুভূত হয়, সুতরাং এদিকে খেয়াল রাখা দরকার। এছাড়াও নরম সোলের প্যান্ট ধরনের আরামদায়ক জুতা পরা উচিত, আর গাড়িতে অনেকক্ষণ বসে থাকার ফলে পা অবশ কিংবা ঝিনঝি ধরতে পারে, সেজন্য পা একটুখানি নাড়ানো ঘোরানো বা হালকা ব্যায়াম করা ভালো। খাবার এবং বিশুদ্ধ পানি সাথে রাখা। বাইরের অস্বাস্থ্যকর খাবার কিংবা দূষিত পানি সবসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর সেক্ষেত্রে একজন গর্ভবতী নারীর জন্য বাইরের খাবার তো আরো বেশি অনিরাপদ। জার্নির সময় সাথে হোমমেড খাবার এবং ফুটন্ত বিশুদ্ধ পানি রাখা দরকার। এছাড়াও গর্ভাবস্থায় ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এ সময় হয়তো বারবার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে গাড়ি থামিয়ে কোনো রেস্টুরেন্ট, ফিলিং স্টেশন কিংবা কোনো প্রতিষ্ঠানে ওয়াশরুম ব্যবহার করা যেতে পারে। সতর্কভাবে গাড়িতে বসা। গর্ভাবস্থায় ব্যক্তিগত গাড়িটিতে সতর্কভাবে বসতে পারলেও গর্ভাবস্থায় অন্য পাবলিক ট্রান্সপোর্টে এত সহজে বসা যায় না। তারপরও গর্ভবতী নারী যেভাবে আরাম মনে করেন সেভাবে বসা উচিত। যদি প্রয়োজন হয় বেল্টের সাহায্য নেওয়া যেতে পারে, অথবা আরামদায়কভাবে গাড়িতে সিটে বসতে সাথে পাতলা বালিশ কিংবা কুশনের সাহায্য নেওয়া যেতে পারে। ওভার স্পিডে যেন গাড়ি না চলে। ভ্রমণের সময় ড্রাইভারকে অবশ্যই বলে রাখবেন যে সে যেন কখনই বেশি স্পিডে গাড়ি না চালায়। অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে অন্তঃসত্ত্বা এবং তার অনাগত বাচ্চার ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারেন, এমনকি গর্ভপাত পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে ঝুঁকি না নিতে চাইলে আপনার গাড়ির স্পিড নির্দিষ্ট মাত্রায় বেঁধে দিতে পারেন। গাড়ির স্পিড কত তা জানতে প্রহরীর স্পিড ভায়োলেশন অ্যালার্ট ফিচারটি যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার বেঁধে দেওয়ার ঘড়ির গতি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি হলে মুহূর্তের মধ্যে আপনার স্মার্টফোনে নোটিফিকেশন পাবেন, সেক্ষেত্রে তৎক্ষণাৎ চালককে গাড়ির গতি কমিয়ে দিতে বলতে পারবেন।
সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি নেওয়া, সবসময় গর্ভবতী নারীর সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। তার সাথে এমন দক্ষ যত্নবান কাউকে রাখা দরকার যার সঙ্গে সে সাবলীলভাবে সবকিছু শেয়ার করতে পারেন। আর যে পথে যাবেন সেই সড়কের বর্তমান অবস্থা ভাঙাচোরা আছে কিনা সেসব বিষয়ে আগে থেকে জেনে রাখলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। শারীরিক অবস্থা খারাপ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া, গর্ভাবস্থায় যেকোনো সময় শারীরিক অবস্থা পরিবর্তন হতে পারে, এক্ষেত্রে হঠাৎ করে মধ্যপথে খারাপ লাগা কিংবা অস্বস্তি শুরু হয়ে যেতে পারে, তখন যদি বমি আসে কিংবা মাথা ঘুরে তাহলে গাড়ি থামিয়ে একটু জিরিয়ে নিলে ভালো হয়। তাছাড়া কোনো নিরাপদ স্থানে গাড়ি থামিয়ে চোখ মুখে ঠান্ডা পানি দিয়ে কিংবা ফ্রেশ বাতাসে একটু হাঁটাহাঁটি করে নিলে হয়তো অবস্থা উন্নতি হতে পারে। এছাড়া তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে পরামর্শ নেওয়া যেতে পারে। আর যদি শারীরিক অবস্থা বেশি খারাপ হয় তবে স্থানীয় কোনো ক্লিনিক কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন আমরা জানবো কখন ভ্রমণ করা নিরাপদ নয়। গর্ভাবস্থার শুরুর 3 মাস বাচ্চা রোপণ মানে জরায়ুতে স্থাপনের কাজটা পরিপূর্ণ হয়, তখন বাচ্চা খুবই ছোট থাকে তাই এত ঝুঁকি ঝামেলা পোহাতে পারে না। তাছাড়া গর্ভাবস্থার শেষের 3 মাস যখন গর্ভবতীর শারীরিক অবস্থা অনেক বেশি অবনতি ঘটতে থাকে, মানে বাচ্চার আকার অতিরিক্ত বড় হয়ে যাওয়াতে চলাফেরা করাটাই কঠিন হয়ে যায়, তখন সে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ব্যথা আঘাত বেশি লাগতে পারে। অল্প ঝাঁকিও অনেক বড় ধরনের আঘাতের মতো মনে হতে পারে গর্ভবতীর। তাই গর্ভাবস্থার শুরুর এবং শেষের 3 মাস অতিরিক্ত জার্নি করা একেবারেই উচিত নয়। আশা করছি ভিডিওটা দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। গর্ভাবস্থায় যদিও ভ্রমণ করা নিরাপদ, তবে অতিরিক্ত ভ্রমণ এড়িয়ে চলাটাই উত্তম, এতে করে গর্ভবতী এবং গর্ভের সন্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শারীরিক অবস্থা বিবেচনা করে ডাক্তারের পরামর্শ মেনে ভ্রমণ করার জন্য অনুরোধ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।